আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে ক্লিক করেছেন। তো ইতিমধ্যেই আপনারা ভিডিওর যে সামনের থাম্বনেইলটা রয়েছে সেটি দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকের কী একটা দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ইতিমধ্যেই আপনারা জানেন যে সৌদির সবচেয়ে প্রভাবশালী ইংলিশ মিডিয়া হচ্ছে সৌদি গেজেট। সৌদি গেজেট একটা নিউজ পাবলিশ করেছে, তো 18ই মার্চের আগে, আপনারা জানেন যে 18ই মার্চ কিন্তু সৌদিতে কারফিউ শুরু হয়েছিল, এবং এই যে করোনার প্রভাবের কারণে পর্যাপ্ত মানুষ প্রতিদিনই কম বেশি করে আক্রান্ত হচ্ছিল। তো সেই থেকে কিন্তু সৌদিতে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছিল, এবং সরকারি যে সকল কার্যক্রম রয়েছে, জাওয়াজাতের আপনারা জানেন যে সৌদির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত যারা মূলত এই যে ভিসা প্রসেসিংয়ের কাজগুলি করে থাকে, তাদের কিন্তু অফিসগুলি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তো সৌদি গেজেট যে পত্রিকা, তারা এমন একটি সংবাদ আজকে প্রকাশ করেছে সেটি অত্যন্ত দুঃখজনক। 18ই মার্চের আগে যাদের ভিসা স্ট্যাম্পিং হয়েছে, যাদের ভিসা বাংলাদেশে গিয়েছে, বা যারা টিকিট কেটেছিলেন আসার জন্য 18ই মার্চের আগে যারা আসতে পারেননি, তাদের জন্য অত্যন্ত খুবই একটা দুঃখজনক সংবাদ, তারা আর সৌদিতে আসতে পারতেছেন না, এটাই এমনটাই জানিয়েছেন সৌদি গেজেট। তো পুরো সংবাদটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারাই এই প্রবাস চ্যানেলে আমার সাথে নতুন যুক্ত হয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন, এবং অলরেডি যারা এই প্রবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখন 18ই মার্চ বলতে আপনারা জানেন যে সৌদিতে করোনা প্রাদুর্ভাবের কারণে বর্তমানে প্রায় 21,000+ মানুষ করোনা আক্রান্ত হয়ে বর্তমানে কিছু মানুষ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, কিছু সংখ্যক মানুষ সুস্থ হয়েছে। এর মধ্যে কিন্তু প্রায় 150 শতাধিক মানুষ কিন্তু মারাও গিয়েছে। এখন সৌদি গভর্নমেন্ট এই সবকে উপলক্ষ করে সৌদির, আপনারা জানেন যে সৌদির মেইন যে মক্কা মদিনা এবং সৌদি আরবের যে রাজধানী, বিভিন্ন শহরকে তারা 24 ঘন্টার কারফিউ জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আরও যে বিষয়গুলি রয়েছে, দোকানপাট, কর্মস্থল সব কিছুই কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। এখন এরই মধ্যে বিভিন্ন সংবাদ, দুঃসংবাদ, সুসংবাদ মিলিয়ে তারা কিন্তু গত 3-4 দিন আগেও জানিয়েছিল যে যারা দেশে রয়েছে তাদেরকে নিয়ে আসা হবে, এমন একটা সংবাদ কিন্তু আমার এই চ্যানেল থেকেই প্রকাশিত হয়েছিল। কারণ আমি জাওয়াজাত থেকে যে সংবাদটা দেয় সেটাই আপনাদের মধ্যে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। তো আজকে কিন্তু জাওয়াজাতের পক্ষ থেকে একটা মেসেজ এসেছে, যে মেসেজটাকে কনভার্ট করে সৌদি গেজেট পত্রিকার মাধ্যমে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, যেটি হচ্ছে 18ই মার্চের আগে যারা টিকিট কেটেছেন, যাদের পাসপোর্ট স্ট্যাম্পিং হয়েছে, ভিসা স্ট্যাম্পিং হয়েছে, এবং যাদের ভিসা সৌদি আরব থেকে বাংলাদেশে গিয়েছে, এগুলো হয়তো কোনো কোম্পানির মাধ্যমে, ফ্রি ভিসার মাধ্যমে বা কোনো ক্রুডিং এজেন্সির মাধ্যমে। এখন এই যে ভিসা, যাদের এই সকল প্রসেসিংয়ের আওতায় যারা রয়েছেন তারা আর কখনোই সৌদিতে আসতে পারবেন না। পরবর্তী পরিস্থিতি যখন ঠিক হবে তখন নতুন ভিসায় চাইলে আপনারা আসতে পারবেন। যে ভিসাটি বর্তমানে অপেক্ষমান ছিল সেই ভিসাটিকে ক্যান্সেল করা হয়েছে, এবং আপনাদের যে ক্রুডিং এজেন্সি এবং এই যে কফিলের মাধ্যমে যদি কেউ ভিসা নিয়ে থাকেন বা কোম্পানির মাধ্যমে, তাদেরকে তাদের যে রিফান্ড করা হবে, তাদের যে পয়সাগুলি, তাদের যে টাকা, মানে যে অর্থ দিয়ে তারা সেই ভিসাটি নিয়েছিল সৌদি গভর্নমেন্ট থেকে বা ভিন্ন ভিন্ন মাধ্যম থেকে, তাদেরকে সেই টাকাগুলি ফেরত দেওয়ার একটা ঘোষণা দেওয়া হয়েছে। তো আপনারা জানেন যে আমি প্রুফ ছাড়া এবং কোনো রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না, এই চ্যানেলে কোনো সংবাদ এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তো আপনারা এখন যে নিউজটা স্ক্রল ডাউন করে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, ইংলিশ মিডিয়া যে সৌদি গেজেট প্রকাশ করেছে যে নিউজটা, সেটি ছিল আজকের এই অত্যন্ত দুঃখের সেই সংবাদটি। তো সবার কাছে অনুরোধ থাকবে, অনেকেই আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু ভিসা নিয়ে যারা সৌদিতে আসে অনেকেই কিন্তু 2 লাখ টাকা দেয় বা 1 লাখ টাকা দেয় বা 4 লাখ টাকা দেয়, কিছু সংখ্যক টাকা কিন্তু তাদের বাকিও থাকে, এবং অনেকের ক্ষেত্রে চুক্তি থাকে যে এখন টাকা দিলে 15 দিন পরে, 20 দিন পরে তাদেরকে নিয়ে যাওয়া হবে, বা টিকিটের ক্ষেত্রে এরকমের একটা কিন্তু বিষয় থাকে। তো সবার কাছে অনুরোধ থাকবে, যে যাই টাকা দিয়েছেন সেটা সম্পূর্ণই কিন্তু লোকসান ছিল, আমি লোকসানই বলবো, কারণ টাকা হয়তো ফেরত দিবে, কবে পাবেন সেটা তো মুখ্য বিষয় না। সেখানে বিষয়টা হচ্ছে যারা ভিসা কিনেছিলেন অবশ্যই আর কোনো টাকা পয়সা দিবেন না, কারণ
আপনারা যে আপনাদের যে কাঙ্ক্ষিত বিষয়গুলি ছিল সেই বিষয়টাকে কিন্তু সম্পূর্ণরূপে ক্যান্সেল করা হয়েছে, এবং আপনারা যদি কোনো সৌদির মাধ্যমে বা কোনো কোম্পানির মাধ্যমে সেই বিষয় খরিদ করে থাকেন তাদেরকে কিন্তু টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, এটা গভর্নমেন্ট জানিয়েছে সৌদি গেজেটের মাধ্যমে। এবং আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি, সৌদি গেজেট যে মিডিয়াটি রয়েছে সৌদি গেজেট কিন্তু কখনো কোনো ভুয়া সংবাদ প্রকাশ করে না, এটি প্রুফ রয়েছে। এবং সৌদি আরব আরব মিডল ইস্টের সবচেয়ে শক্তিশালী মিডিয়া হচ্ছে সৌদি গেজেট। তো সেক্ষেত্রে আমি আশা করব আপনাদের আর কোনো বুঝতে সমস্যা নেই। আমি আবারও বলছি, 18ই মার্চের আগে যারা ভিসা নিয়েছিলেন, যাদের ভিসা স্ট্যাম্পিং হয়েছে, যাদের ভিসা এখান থেকে ওকালা হয়ে গিয়েছে, যাদের পাসপোর্ট স্ট্যাম্পিং হয়েছে, যারা টিকিট কিনেছিলেন আসার জন্য, তাদের সকল কিছু কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তো যাই হোক, তো এই ছিল আজকের মহা দুঃসংবাদ প্রবাসীদের জন্য অত্যন্ত। তো আশা করছি সবার কাছে অনুরোধ থাকবে, যারা এই দেশে প্রবাসে যে যেখান থেকেই আজকে আমার সাথে ভিডিওতে যুক্ত হয়েছেন, সবাই আমাদের যে বাংলাদেশি প্রবাসীরা যারা বাংলাদেশে বর্তমানে অপেক্ষমান অবস্থায় রয়েছে, তাদেরকে অবশ্যই অনুরোধ থাকবে সবার কাছে, তাদের কাছে সংবাদটি পৌঁছে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনারা যারাই আমার সাথে ভিডিওতে নতুন যুক্ত হয়েছেন, সৌদি সহ প্রবাসীদের যে সকল নতুন নতুন আপডেট থাকে সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন, এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটি ক্লিক করে রাখতে ভুলবেন না, যাতে যে সকল আপডেটগুলি আমি আপনাদেরকে দিয়ে থাকি সেই আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং এই প্রবাস চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো আপডেট নিয়ে।